আজকে প্রায় এক মাস হতে চলেছে আমাদের এই দেশে বিএসএনএল এর যারা ঠিকা শ্রমিক তারা মজুরি পায়নি, তারা মাইনে পায়নি, এমনিতেই তাদের মজুরি কম। স্থায়ী কাজ অস্থায়ী শ্রমিকদের দিয়ে তারা করানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের যে পদ্ধতি সমস্ত সংগঠিত ক্ষেত্রে, সে উৎপাদনের ক্ষেত্র হতে পারে, পরিষেবা ক্ষেত্র হতে পারে, স্থায়ী পদগুলোতে নতুন লোক নিয়োগ না করে সেই জায়গায় অস্থায়ী শ্রমিকদের দিয়ে স্থায়ী কাজ করানো হচ্ছে ন্যূনতম মজুরির ভিত্তিতে। দূরে যে লড়াই চলছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের, সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরও লড়াই চলছে। দুর্গাপুরের ইস্পাত কারখানা বাঁচানোর লড়াই চলছে, কয়লা খাদানকে বাঁচানো সেই শ্রমিকদের অধিকার নিয়ে লড়াই যেমন চলছে, আমাদের রাজ্যের চা শিল্পের শ্রমিকদের লড়াই যেমন চলছে, আমাদের রাজ্যের চট শিল্পের শ্রমিকদের যেমন লড়াই চলছে, এই প্রতিটি লড়াইয়ে আমরা সিআইটিইউ, আমরা শ্রমিক সংগঠন, সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠন শ্রমিক ঐক্য গড়ে তুলে এ